আসসালামু আলাইকুম। ব্যাংকার্স জন পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা এই প্রবলেম এই টপিকটা থেকে আজকে ম্যাথ ম্যানুয়াল বই থেকে কিছু প্রশ্ন দেখব, আর তার পূর্বে এই প্রবলেম বিষয়টা আসলে আমরা 6, 7, 8, 9 থেকে দেখে আসছি এবং এই এই অধ্যায় থেকে প্রশ্ন এখনো। এই যে আমরা ইউনিভার্সিটি পার করলাম, তারপরে ব্যাংকিং পরীক্ষা, বিসিএসের পরীক্ষা, এই পরীক্ষাগুলিতে এখনো এই প্রশ্নগুলি এসেছে। ঠিক আছে, সর্বশেষ সম্ভবত পূবালী ব্যাংকে একটা রিটার্নে আসছে, তো 10 মার্কে প্রশ্ন আসছে। আমরা একটু দেখি, বেসিক দেখি, বেসিকটা হচ্ছে প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই যে তিনটা বিষয়। মনে করি আপনার বয়স আজকে যেখানে আছে, 5 বছর পরে কিন্তু সেখানে থাকবে, বয়সটা আস্তে আস্তে বেড়ে যাবে, তাই না? আর 5 বছর আগে কিন্তু আপনার বয়স এরকম ছিল না। এই বিষয়টা হচ্ছে আমাদের মূল ফোকাসিং পয়েন্ট। যেমন এখানে প্রেজেন্ট এজ যদি এক্স হয়, তাহলে 5 বছর পরে কি হবে? x+5। আর 5 বছর আগে কি ছিল? x-5। এখন আপনাকে বলা হলো যে রহিমের বয়স 5 বছর পরে, রহিমের বয়স 5 বছর পরে 50। কি বলা হলো? রহিমের বয়স 5 বছর পরে 50। 5 বছর আগে কত ছিল? রহিমের বয়স 5 বছর পরে 50। তার মানে 5 বছর পরে যদি 50 হয়, এটা ফিউচার, ফিউচারে আছে 50, তাহলে এখান থেকে আপনাকে আগে প্রেজেন্টে আসতে হবে। তাহলে প্রেজেন্টে আসতে গেলে 5 মাইনাস করতে হবে, তার মানে 45, এটা হচ্ছে প্রেজেন্ট। আর এইখান থেকে আপনাকে আবার পাস্টে আসতে হবে, যেহেতু 5 বছর আগে কত ছিল সেটা জানতে চাইছে। তাহলে রহিমের বয়স 5 বছর আগে কত ছিল? আরো 5 কমবে, তার মানে 40। এটা এই ধরনের প্রশ্নগুলো আমাদের আসে। তারপরে আমরা একটু দেখবো, এবার যদি বলেন যে মাল্টিপল কত গুণ, যদি বলে যে রহিমের বয়স 5 বছর আগে, তার 5 বছর 10 বছর পূর্বের বয়সের দ্বিগুণ ছিল, এই যে গুণ করা, এটা হচ্ছে বর্তমান বয়সের সাথে গুণ করে দিবেন, বা যেটা বলবো ওটার সাথে গুণ করে দিবেন। অঙ্কগুলি খুবই সহজ, সিম্পল একটা চ্যাপ্টার কিন্তু গুরুত্বপূর্ণ। দেখেন যে 1300 আসছে, 1700 আসছে, কি বলছে? দ্য সাম অফ দ্য এজেস অফ 5 চিলড্রেন বর্ন এট দ্য ইন্টারভ্যালস অফ 3 ইয়ার্স ইচ is 50. আচ্ছা, 1 নম্বর প্রশ্নটা কি বলছে ম্যাথ ম্যানুয়াল 2 এর, যে 5 জন শিশু যারা 3 বছর পরে পরে জন্মগ্রহণ করছে, তাদের বয়সের যোগফল হচ্ছে কত? 50। তাদের বয়সের যোগফল 50, প্রত্যেকে 3 বছর পরে পরে জন্মগ্রহণ করছে। What is the age of the youngest child? সবচেয়ে ছোট বাচ্চাটার বয়স কত হবে? সবচেয়ে ছোট শিশুর বয়স কত হবে? আচ্ছা, এখানে একটা জিনিস আমাদেরকে খেয়াল করতে হবে। দেখেন, আমরা ধরলাম যে ছোট শিশুর বয়স x+, তাহলে তার থেকে যে বড় তার বয়স হচ্ছে x+3, তার থেকে যে বড় তার বয়স হচ্ছে x+6, তার থেকে বড় তার বয়স x+9, তার থেকে যে বড় তার বয়স x+12। এই তো আমাদের যে 5 জন, 1, 2, 3, 4, 5, 5 জন, এদের সবার বয়সের যোগফল হচ্ছে কত? এটা 1 নম্বর বলছিল ম্যাথ ম্যানুয়াল, তাহলে সবার যোগফল হচ্ছে 50। x 12 x 2 3 4 5 12 12 9 6 8 12 আর 3 15 9 আর 6 12 30, তারপরে হচ্ছে 5x = 50 - 30, অতএব x = 4, তারপরে ছোট শিশুর বয়স 4 বছর। যদি আপনাকে বলে যে এই যে 3 নম্বর শিশুর বয়স কত, তাহলে হবে x+6, তাহলে 10 বছর।
এই অঙ্কটা আপনাকে বের করতে হবে। এই প্রশ্নটা দেখেন দুইটা ব্যাংকে আসছে, অঙ্কটা কত সহজ কিন্তু দুইটা ব্যাংকে আসছে। আপনারা কি বুঝতে পারছেন? এক নম্বরে কোনো প্রবলেম আছে? কথা বলতে হবে তো, কেউ আছো? না স্যার কোনো প্রবলেম নেই। আচ্ছা, দুই নম্বর কি বলছে? ইফ রাশেদ, ইফ রাশেদ twice as old as he is, he would be 40 years older than Hashem. If Hashem is 10 years older than Rashid, how old is Rashid? Rashid এর বয়স কত? আচ্ছা, দুই নম্বরটা কি বলছে? বলছে ইফ রাশেদ ওয়ার টুয়াইস, যদি রাশেদের বয়সকে তুমি দ্বিগুণ করো, অ্যাজ ওল্ড অ্যাজ ইজ, তার বর্তমান বয়স যা আছে, রাশেদের বর্তমান বয়স যা আছে, এই বয়সটাকে যদি তুমি দ্বিগুণ করো তাহলে কি হবে? হি উড বি 40 ইয়ার্স ওল্ডার দেন হাশেম, তার বয়স হবে হাশেমের চাইতে 40 বছর বেশি। আচ্ছা, if Hashem is 10 years younger than Rashid, how old is Rashid? Rashid এর বয়স কত? আচ্ছা, Hashem এর বয়স যদি আমি x ধরি তাহলে Rashid এর বয়স কত হবে? x plus 10, তাই তো? Hashem হচ্ছে Rashid এর চেয়ে 10 বছরের ছোট, তাহলে সেটা আমরা লিখি Hashem কে x বললাম আর Rashid কে লিখলাম x plus 10। যদি রাশেদেরকে তুমি যদি দ্বিগুণ করো তাহলে এটি কি হবে? এখন ইনটু দ্য কোশ্চেন, রাশেদকে যদি দ্বিগুণ করো তাহলে 2 ইনটু x প্লাস 10, এটাকে দ্বিগুণ করলে কি হবে? দ্বিগুণ করলে সে এই হাসানের চেয়ে 40 বছরের বড় হবে। তার মানে এইখানে হাসানের চেয়ে 40 বছরের বেশি আছে না? এই যে রাশেদের বয়সটা আমি দ্বিগুণ করলাম, এখানে হাসানের চাইতে 40 বছর বেশি আছে না? জি স্যার। এখানে যদি 40 বছর বেশি থাকে তার মানে আমি হাসানের সাথে যদি 40 বছর যোগ করি তাহলে এটা সমান হবে, তাই তো? জি একটা চাইছে বলতো, রাশেদের বর্তমান বয়স চাইছে, তাহলে এটা হচ্ছে হাশেমের, তাহলে রাশেদের হচ্ছে x প্লাস 10, তার মানে রাশেদ সমান সমান x প্লাস 10 সমান সমান 20 প্লাস 10 সমান সমান 30। আচ্ছা, তোমরা একটু রেশিও রিলেটেড অঙ্কে যাও, রেশিও রিলেটেড 7 নম্বর অঙ্কটা দেখো ভাই, 3 নম্বর অঙ্কটা একটু করে দেন। কি বলছো? কিছু বলছো? 3 নম্বর অঙ্ক, 3 নম্বর, 3 নম্বরটা লাগবে। আচ্ছা, কি বলছে? রেনুস, রেনুস ফাদার ওয়াজ 30। আচ্ছা তুই পড়ো তো একটু ভাইয়া 3 নম্বরটা। রেনুস ফাদার ওয়াজ 38 ইয়ার অফ এজ হোয়েন হি ওয়াজ
was born, while her mother was 36 years old, when her brother 4 years younger, to her was born. What is the difference between the ages of her parents? Achha. তার মানে হচ্ছে রানুর ফাদার ওয়াজ 38 ইয়ার্স অফ এজ হ্যাঁ শি ওয়াজ বর্ন ওয়াই হার মাদার ওয়াজ 36 ইয়ার ওল্ড হোয়েন হার ব্রাদার 4 ইয়ার্স ইয়াঙ্গার টু হার ওয়াজ বর্ন আচ্ছা হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ প্যারেন্টস প্যারেন্টস দের বয়সের ডিফারেন্স কত রেনু যখন জন্মগ্রহণ করে তখন তার পিতার বয়স ছিল 38 বছর রেনুর জন্মের 4 বছর পর যখন তার ছোট ভাই জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স ছিল 36 বছর রেনুর পিতা ও মাতার বয়সে পার্থক্য কত বছর আচ্ছা তাহলে রেনুর রেনুর ছোট ভাই যখন জন্মগ্রহণ করে তখন তার মায়ের বয়স কত ছিল 36 বছর 36 বছর এবার রানু তার ভাইয়ের চাইতে কয় বছরের বড় 4 বছরের রানু যদি 4 বছরের বড় হয় তাহলে তার বয়স 36 তার মায়ের বয়স 4 বছর বাড়ছে না বুঝতে পারি না ভাই কি বললেন ব্যাপারটা বুঝেন যে এই যে আমি বলি এই যে হচ্ছে রানু এই যে হচ্ছে রানুর ফাদার আর এই যে হচ্ছে রানুর মাদার এই যে হচ্ছে রানুর ব্রাদার ব্রাদার ঠিক আছে এই রানুর ব্রাদারের বয়স ব্রাদার যখন জন্মগ্রহণ করে তখন ওর মায়ের বয়স কত 36 36 আচ্ছা এই 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 ভাইয়ের বয়স যখন 4 বছর তখন ওর মায়ের বয়স কত 40 40 এতে কোনো আপত্তি আছে এতে কোনো আপত্তি আছে না না রানুর যখন জন্মগ্রহণ করে রানু যখন জন্মগ্রহণ করে তখন বাবার বয়স 38 চার বছর ওর ভাইয়ের চাইতে রানু রানু ওর ভাইয়ের চাইতে 4 বছর বড় রানুর ছোট ভাইয়ের চাইতে কয় বছরের বড় 4 বছরের 4 বছরের বড় তার মানে রানুর বয়স তখন 4 রানুর বয়স তখন 4 তখন ওর ভাই জন্মগ্রহণ করছে কথা বলেন ভাইয়া কথা ক্লিয়ার হচ্ছে না নেটওয়ার্কের প্রবলেম
মানে রানুর বয়স যখন 4 বছর তখন ওর ছোট ভাই জন্মগ্রহণ করছে, এটা কি ঠিক আছে? জি জি জি। তাহলে রানুর বয়স যখন 4 তখন ওর বাবার বয়স 4 বছর বাড়ছে? জি চল গেলি। আচ্ছা তাহলে রানুর বয়স যখন 4 বছর তখন ওর ভাই আছে এখানে, কি বলছে? স্যার একটু, স্যার একটু বলবো স্যার। হ্যাঁ বলেন তো প্রশ্নটা কি স্যার? স্যার ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য এজ অফ আওয়ার প্যারেন্টস। আচ্ছা রানুর ফাদার ওয়াজ 38 ইয়ার্স অফ দ্য এজ হোয়েন শি ওয়াজ বর্ন, হোয়াইল হার মাদার ওয়াজ 36 ইয়ার্স ওল্ড হোয়েন হার ব্রাদার 4 ইয়ার্স ইয়ঙ্গার টু হার ওয়াজ বর্ন। আচ্ছা আচ্ছা হ্যাঁ বলো অমিত বলো। স্যার এটা হচ্ছে এখানে তো রানুর আর রানুর ভাইয়ের বয়সটা এটা একটা আমাদের বিভ্রান্ত তৈরি করার জন্য দিছি, প্রয়োজন তো নাই আমার মনে হচ্ছে মানে এখানে এই অ্যানসারের জন্য। হ্যাঁ হ্যাঁ আর এ কারণেই অঙ্কটা বুঝতে গোলাই যেতেছি স্যার। মানে ওই রানুর সাথে রানুর ভাইয়ের আমরা এক ভাগ করে পাই তাই তো? ওইটা অঙ্কের জন্য স্যার ডিটেইলস এ বোঝার জন্য দরকার আছে, কিন্তু মানে একটু ওইটা আমরা বলাই যাচ্ছি ওটা ক্লো দেয় তো আমরা মানে ফাদারের এজটা পাবো। The age of mother when Ranu's brother was born 36. Where was the father's age when Ranu was born? 38 plus 4, 4. 42, no? Ranu's brother jokhon born. Oh, okay. ওই তো লাগে না, ওই যে ওর রানুর সাথে রানুর ভাইয়ের কোনো তুলনা করার দরকার নেই, রানুর সাথে রানুর ভাইয়ের কোনো তুলনা করার দরকার নেই, এটা অনেক সহজ। এই যে প্রথমে হচ্ছে রানুর ব্রাদার যখন জন্মগ্রহণ করে তখন ওর মায়ের বয়স হচ্ছে 36, রানুর ব্রাদার যখন জন্মগ্রহণ করে তখন ওর মায়ের বয়স হচ্ছে 36। এবার কথা হচ্ছে রানুর চাইতে রানুর ভাই, রানু হচ্ছে ওর ভাইয়ের চাইতে 4 বছরের বড় তাই তো? আবার রানু যখন জন্মগ্রহণ করে তখন রানুর ফাদার তখন হচ্ছে কত? রানু রানু যখন 0 তখন ওর ফাদার হচ্ছে 38, রানুর 4 বছর, রানুর 4 বছর পরে ওর ফাদার হচ্ছে কত? 42। আর এই রানুর যখন 4 বছর তখন তো ওর ভাই জন্মগ্রহণ করে, রানুর যখন 4 বছর তখন ওর ভাই জন্মগ্রহণ করে, আর ওই সময় ওর মায়ের বয়স 36, আর ওর ভাই যখন জন্মগ্রহণ করে তখন রানুর বয়স 4, তার মানে রানুর বাবার বয়স 4 বছর বেশি, 42। তাহলে 36 আর 42
এই দুটার পার্থক্য করলে তো ফাদার আর মাদারের পার্থক্য হয়ে যাবে 42 মাইনাস 36 পয়েন্টটা কি বুঝতে পারছেন এই রানু ব্রাদারের যখন ছিল তখন রানুর মাদারের 36 আচ্ছা এবার রানু হচ্ছে 4 বছরের বড় এই এই তার মানে ব্রাদারের যখন 0 রানু ব্রাদারের যখন 0 তখন কার কি অবস্থা রানু ব্রাদারের বয়স যখন 0 তখন ওর মায়ের বয়স 36 রানুর বয়স 4 বাবার বয়স 42 বাবার বয়স 42 রানু ব্রাদারের বয়স যখন 0 তখন এদের অবস্থা এরকম বুঝতে পারছেন রানু ব্রাদারকে 0 ধরে যদি আপনি কাজ করেন তাহলে সবার বয়স পেয়ে যাবেন ওর যখন 0 তখন রানুর বয়স 4 আচ্ছা ওর মায়ের বয়স 36 আর ওর যখন 4 বছর তখন ফাদার বয়স কি 4 বছর হয়ে গেছে 42 তার মানে এই দুটো ডিফারেন্স হলো থ্যাংক ইউ অমিত আচ্ছা এই প্রবলেমটা আচ্ছা প্রবলেমটা যা ছিল সেটি ক্লিয়ার হয়েছে স্যার আমি আর একটু মাঝখানে বলতে চাইছিলাম স্যার ইংলিশটার যদি একটু বাংলাটা ধরে ধরে একটু মানে বলে দিতেন বাংলা কথাটা দিয়ে অঙ্কটা সহজে বোঝা গেল কিন্তু ইংলিশটা দিয়ে আসলে অতটা মানে বাংলার মতো তো সহজ না এখন তো ওই বাংলাটাই আসবে ইংলিশ আমরা যতই পড়ি রানুর ফাদার ওয়াজ 38 ইয়ার্স অফ এজ রানুর ফাদারের বয়স হচ্ছে 38 বছর When she was born, যখন সে জন্মগ্রহণ করল তার মানে যখন সে রানুর ফাদার 38 আর রানুর তখন 0 হ্যাঁ যখন জন্মগ্রহণ করছে তখন 38 বছর ছিল তাহলে রানু 0 রানুর ফাদার 38 38 আচ্ছা এবার বলছে ফাইল যখন হার মাদার ওয়াজ 36 যখন তার মায়ের বয়স 36 বছর তার একটা ভাই ছিল যে কিনা তার চেয়ে 4 বছরের ছোট তার থেকে 4 বছরের ছোট আর এখানে বাংলা কথাটা বলছে রেনু রেনুর জন্মের 4 বছর পর তার ছোট ভাই জন্মগ্রহণ করে আমি বিষয়টা খেয়াল করো প্রথম কথা হচ্ছে যে মনে করো রানুর যখন জন্মগ্রহণ করে তখন তার পিতার বয়স 38 38 এই কথাটা এখানেই শেষ জি স্যার পিতা আর রানুর সম্পর্ক এখানেই শেষ শেষ এখন কথা হচ্ছে এখন কথা হচ্ছে যে তোমার রানুর মার সাথে ওর ভাইয়ের কি অবস্থা এটা তোমাকে বলবে কি বলতেছে বলতেছে রানুর মা যার রানুর মায়ের বয়স তখন 36 তখন তার ছোট ভাই যে কিনা রানুর চাইতে 4 বছরের ছোট 4 বছরের ছোট সে জন্ম কথাটা সাজাইতে পারছো জি স্যার তাইলে আর 4 বছরের সাথে কারণ 4 বছরের ছোট 4 বছর যোগ করেই 36 আসছে আর 42 এর সাথে তাইলে 4 বছর যোগ হলো না তখন 42 এর সাথে 4 বছর যোগ হলো ওই 38 সরি 38 এর সাথে 4 বছর যোগ হলো আলাদা করে নিতে হবে ভাবতে হবে মানে যে রানুর মা যার বয়স এখন 36 এখন 36 তাই 4 বছরের ছেলে আছে হ্যাঁ তার 4 বছরের একটা ছেলে আছে এই হলো কথা এবং সে 4 বছরের একটা ছেলে আছে এবং সে রানুর চেয়ে 4 বছরের ছোট বর্তমান বয়সটাই দেওয়া আছে জি স্যার ওইটার সাথে কিছু বাড়ান লাগবে না আমরা ওই পুরো মানটা ধরে ফোন করতে গেছিলাম আচ্ছা এরপরে কোনটা তোমাদের তো বাসায় করছো কি তোমরা তাহলে তোমরা প্রবলেম করো আমি কিভাবে পড়াই
তাহলে ভালো হবে। এই যে সুন্দর একটা প্রশ্ন চলে আসছে, দেখছো বলাই কি ঝামেলা, তারপর বলো। আচ্ছা, দ্য সাম অফ প্রেজেন্ট এজ অফ এ ফাদার এন্ড হিজ সন ইজ 60 ইয়ার্স। আচ্ছা, পিতা আর পুত্রের দুইজনের বয়স হচ্ছে কত বছর? 60। 60 বছর। আচ্ছা, পুত্রের বয়স যদি x হয় তাহলে পিতার বয়স কত? 60 মাইনাস x। হ্যাঁ, 60 থেকে 6 বছর কম। জি স্যার। আবার পিতারটা যদি ধরো তাহলে পুত্রটা হবে 60 মাইনাস x, এভাবে তুমি ধরতে পারো। হ্যাঁ, এরপরে কি বলছে? এরপরে বলছে আফটার 6 ইয়ার্স অ্যাগো কি বলছে? ছয় বছর আগে ফাদার্স এজ ওয়াজ 5 টাইমস দা এজ অফ দা সন। 6 ইয়ার্স আফটার সন্স এজ উইল বি। তাহলে প্রথমে আসলো ফাদার সমান সমান এক্স, তাহলে সন সমান সমান 60 মাইনাস এক্স। ঠিক আছে, এই প্রশ্ন তো ঠিক আছে। সিক্স ইয়ার্স অ্যাগো মানে কি? ছয় বছর আগে। তাহলে ছয় বছর আগে কি অবস্থা ছিল? ছয় বছর আগে ফাদার ছিল এক্স মাইনাস সিক্স, আর সন ছিল হচ্ছে 60 মাইনাস এক্স মাইনাস সিক্স, তারপরে এক্স মাইনাস সিক্স, আর এখানে ছিল হচ্ছে 54 মাইনাস এক্স। ঠিক আছে, তোমাকে শর্ত দিয়েছে যে ফাদার এজ ওয়াজ 5 টাইমস এজ অফ হিজ সন, পিতার বয়স ছিল পুত্রের বয়সের 5 গুণ। তাহলে এই যে পিতার বয়স এক্স মাইনাস সিক্স, এই পিতার বয়সটা কি বেশি না পুত্রের চাইতে? জি স্যার। তার মানে আমি পুত্রের সাথে 5 গুণ করি, হ্যাঁ হ্যাঁ সমান হবে। তাহলে ক্যালকুলেশন করো, 5 0 5 25 26 27 মাইনাস 5x, তার মানে এখানে হবে হচ্ছে 6x সমান সমান 276। তাহলে x সমান সমান কি হবে? 6 দিয়ে কাটলে 4 4 36 4 9 36 49 আর এটা হচ্ছে কত 60 49 11। এবার কি চাইছে প্রশ্নে? আফটার 6 ইয়ার্স সন্স এজ উইল বি, তাহলে 6 বছর পরে পুত্রের বয়স আরো 6 বছর যোগ করো প্লাস 6 17। ক্যালকুলেশন ভুল হলো? 5 6 36 5 0 5 6 25 27 26 27 স্যার ওটা 46 হবে, 49 হবে না। ভুলে গেছে কেন? ক্যালকুলেশন দেখো, ওটা 46 হবে। 46 এটা হচ্ছে 46,
তাহলে এটা হবে হচ্ছে 14 14 x এর মান তাহলে 14 আর 6 হবে হচ্ছে 20 ক্লিয়ার অঙ্কটা ক্লিয়ার ভাইয়া চোখ বিয়োগে ভুল করা যাবে না তার আউড়া করে জি স্যার ক্লিয়ার আচ্ছা এরপরে কোনটা তাড়াতাড়ি বলো নয় কত নয় আচ্ছা নয় নম্বর অঙ্কটা দেখো নয় নম্বর দ্য প্রেজেন্ট এজ অফ থ্রি পার্সন আর ইন দ্য রেশিও প্রপোর্শন অফ 4 7 9 তাহলে তিনজন ব্যক্তি তাদের বর্তমান বয়স হচ্ছে 4 7 আর 9 8 ইয়ার দেখো আচ্ছা তাহলে আমরা লিখবো যে এক্স ওয়াই জেড এটা হচ্ছে নয় নম্বর এক্স এর বয়স হচ্ছে 4